আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি হ্যামস্টার কম্বাটির যে রুট ম্যাপটা রয়েছে দেখুন রুট ম্যাপ অলরেডি আপনারা বুঝতে পারবেন যে হ্যাম আপডেট ঠিক আছে ফাইনালি হ্যামস্টার কম্পিটির রোডম্যাপ নিয়ে নতুন একটা ভিডিও মেক করছি এবং তাদের যে নতুন এই আপডেটটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা এখনও অলরেডি আমার এই ভিডিওটা মিস করতেছে অনেক আপনার বন্ধুরা তাদেরকে শেয়ার করে দিন এবং হ্যামস্টার কম্পানির যে রুটম্যাপটা রুটম্যাপটা রয়েছে সেটা আমি সম্পূর্ণ ডিটেল আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই জানতে পারবেন গতকাল এগারোটা ছয় এটা আপডেট করেছিল হ্যামস্টার কম্পানির রুটম্যাপের বিষয়টা কী আসলে এরা কোন পর্যায়ে আমাদের গিয়ে কী পরিমাণ টোকেন তারা আমাদেরকে দিবে টোটাল কী কী হবে না হবে টোটাল ডিটেলটা তারা বলে দিছে আমাদের কী কী করা লাগবে তো চলুন ডিআরসি ইওস তারা প্রথমেই যে নোটিসটা দিয়েছে হ্যামস্টার কম্পিটি তিপ্পান্ন দশমিক দুই মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে টেলিগ্রামে এবং তারা এখান থেকে বলছে হ্যাপি টু অ্যানাউন্স উই হ্যাভ আপডেট দ্য রুট ম্যাপ অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড রিয়েলাইড আওয়ার হোয়াইট পেপার দ্যাট শো কেস ইস দ্য প্ল্যান্স উই হ্যাভ ফর দ্য হ্যামস্টার ইকোসিস্টেম তো তাদের হোয়াইট পেপার অলরেডি পাবলিশ করছে এবং তারা তাদের ওয়েবসাইটের ভিতরে দেখুন ওয়েবসাইটেতে আমি প্রবেশ করি ওয়েবসাইটে ক্লিক করলাম এই দেখুন এখানে যদি প্রবেশ করে থাকি তাহলে দেখবেন আপনার খুব ইজিলি তাদের যে হোয়াইট পেপারটা রয়েছে এবং হোয়াইট পেপার এক কথাই বলতে পারেন যে তাদের সকল কার্যক্রম একটা পেপারে অলরেডি উল্লেখ করা থাকে তো এখানে তারা কিভাবে কী শুরু করছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা মেক করছি ডিটেল দেখাবো তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তো কি কোন মাসে লঞ্চ করবে সেটা আগে আপনাদেরকে দেখায় তা না হলে হবে না চলুন আগে স্টার্ট করে দিই মার্চে তারা শুরু করছিল খেয়াল করে দেখবেন রুটম্যাপটা কী রুটম্যাপটা বুঝতে পারবেন যে কবে গিয়ে আমাদের পেমেন্ট করবে এবং কবে লিস্ট করবে তাদের কয়েনটা বা টোকেনটা দেখুন মার্চে তারা কী করছিল করছিলো বেসিক গেম মিনি গেম আপডেটস এবং আর্ন টাস্ক এই তিনটা অপশন চালু করছিল এপ্রিলে করছিল আরও তিনটা রেফারেল সিস্টেম লেভেল আর লেভেল লেভেল রেটিংস এবং ডেলি রেওয়ার্স এবং মে মাসে তারা করছিল কি আরও চারটা অপশন নিয়ে আসছে স্পেশাল কার্ডস আর ডেলি কম্বো পার্টনার ব্লক চেন অ্যানাউন্সমেন্ট হ্যাঁ টন ব্লক চেন আর তারা অ্যানাউন্সমেন্ট করছিল তারপর জুন মাসে দেখেন আরও এখানে তিনটা করছে আপডেট ওয়ান চেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে ওয়ালেট ইন গেম ইম্পর্মেশন করছে ওয়েব থ্রি লিস্টিং কোয়েস্টগুলো আপডেট করছে এবং জুলাই মাসে তারা যে তিনটা অপশন চালু করছে সেগুলো হচ্ছে ক্যারেক্টার এবং স্কিনগুলো আপডেট করছে থার্ড পার্টি গেম আপডেট করছে দেখতে পাচ্ছেন এবং কি সলিউশন ফর দ্য লার্জেস্ট ইভার ইয়ারড্রপ সিস্টেম নতুন যে তাদের ইয়ারড্রপ দেওয়ার জন্য যে বৃহত্তম ইয়ারড্রপ দেওয়ার জন্য যে প্রবলেমগুলো ছিল সেগুলো তারা সলভ করছে তো আপকামিং যেগুলো রয়েছে এবং এগুলো ছাড়া উপায় নেই এগুলো তারা করবে এবং আপনাদের মাঝে ইয়ারড্রপটা বেশি একটা দেরি নেয় প্রতি মাসে তিনটা কোড়া বিষয়টা বুঝেন আমার কথাটা ক্লিয়ার শুনেন প্রতি মাসে তিনটা কোড়া কমপক্ষে হলেও তারা আপডেট করছে তো এই মাসে যদি তিনটা আপডেট করে তাহলে একটু খেয়াল করে দেখেন এচিভমেন্টস আপনি কি কি অর্জন করছেন সেগুলো অবশ্যই দেখতে হবে এবং তারা কী কী অর্জন করছে সেগুলো আমাদেরকে আপডেট দিবে এমপ্লিমেন্টিং ফর লার্জেস্ট ইয়ারডপ এই দেখেন আপনাদের ইয়ারডপ টাস্ক অলরেডি এই তিনটা হলে চলবে আর কিচ্ছু করা লাগবে না এবং পরবর্তী মাসে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি এটা হ্যামস্টার কম্বার্ট যে অগাস্টে যে লঞ্চ হবে না সেটা কিন্তু আমরা বুঝা ফেলাইছি আর কিছু না গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ টিজি ই অ্যান্ড ইয়ার্ড অফ ডিস্ট্রিবিউশন অ্যাপস্টোর অ্যান্ড গুগল প্লেস্টোর অ্যাপস লাইভ ইভেন্টস টাইম লিমিট ইভেন্টস কোয়ার্স অ্যান্ড মাছ মোড় তো আমাদের বুঝতে হবে যে এখানে তারা তিন মাসের আপডেটগুলো দিয়ে দিছে আমার কথাটা বুঝেন তাহলে আপনারা ক্লিয়ার হবে যে আমরা শিওর থাকেন সেপ্টেম্বরে আমরা হ্যামস্টার কোম্পানির পেমেন্টটা পেয়ে যাব তো এখানে দেখুন এই যে তিনটা এই তিনটা অগাস্টে লঞ্চ হবে অগাস্ট যে এখন লার্নিং যেটা রয়েছে এই অগাস্টের ভিতরে আপনারা এই তিনটা তারা আপডেট করবে ঠিক আছে তারপরে বাকি যে তিনটা এই বাকি তিনটার মধ্যে টি জি ইউ রয়েছে Hey. টুকেন জেনারেশন ইভেন্ট টি জি ই টুকেন জেনারেশন ইভেন্ট ঠিক আছে তো বা জেনারেট ইভেন্ট দেখতে পাচ্ছেন অ্যান্ড ইয়ার্ড অফ ডিস্ট্রিবিউশন এই যেটা এটা আপনার রয়েছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আমরা হ্যামস্টার কম্পার থেকে পেমেন্টটা পেয়ে যাব এটা হান্ড্রেড পার্সেন্ট শুরু থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি তারা বসে এচিভমেন্ট ইমপ্লিমেন্টিং ট্যাগ ফর দ্য লার্জেস্ট ইয়ার্ড অফ ইয়ার্ড অফ ইয়ার্ড অফ টাস্কটা আমরা এই অগাস্টে পেয়ে যাব অগাস্টে আমরা এই ইয়ার্ড অফ পাবো কিন্তু আমাদের পেমেন্টটা পাইতে হলে মিনিমাম আমাদের ওয়েট করতে হবে সেপ্টেম্বর পাইতে পর্যন্ত সেপ্টেম্বরের একদম জামাজের সময়ে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন আপনি আপনি রোড ম্যাপ সারি হ্যামস্টার কম্প্যাটের আপনি এখানে পেয়ে যাবেন তো চলো তাদের যে হোয়াইট পেপার রয়েছে সেই হোয়াইট পেপার সম্পর্কে একটু ডিটেল আলোচনা করি তাহলে আপনাদের হয়তো একটু ভালো লাগবে তো হোয়াইট পেপার বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে যারা অলরেডি বুঝেন তাহলে একটা ভাবে আপনি একটা করে নিতে পারেন তো হোয়াইট পেপার রিভিউ জিরো পয়েন্ট টু এখানে তারা আপডেট করছে ব্রিফ ইন্ট্রো দিচ্ছে তারা কবে কি করবে না করবে টোটাল বিষয়টা তারা এখানে আলোচনা করছে তো এটা নিয়ে তাদের যে সাপ্লাই রয়েছে কত কতটুকু সকল কিছু তারা এখানে আপডেট করছে এর জন্য হোয়াইট পেপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদের নেক্সট ভিডিওতে আমি হোয়াইট পেপার সম্পর্কে আলোচনা করে দেব আজকে ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য মোটামুটিভাবে আপনাদের শুধুমাত্র এটুকু বলবো আপনারা যারা ইংলিশ ভালো বুঝেন ঠিক আছে সবথেকে বড় বিষয় যেটা তাহলে তারাই কিন্তু শুধুমাত্র হোয়াইট পেপারটা পড়ে নিতে পারবে আর আপনি যদি না বুঝেন আমার ভিডিওর জন্য ওয়েট করেন আমি খুব দ্রুত আপনাদেরকে নতুন ভিডিওতে সকল বিষয়ে আপডেট করে দিব তারা কিন্তু এখানে হোয়াইট পেপার একটা বিষয় উল্লেখ করে দিচ্ছে যে হ্যামস্টার ইয়ারড উইল বি দ্য লার্জেস্ট ইয়ার্ড ইন দ্য হিস্ট্রি অফ ক্রিপ্টো এটা কিন্তু মোটামুটি টুকেনমিক্সের মধ্যে আপডেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ইয়ারড উইল বি দ্য লার্জেস্ট ইয়ারড ইন দ্য হিস্ট্রি অফ ক্রিপ্টো সিক্সটি পার্সেন্ট অফ ইয়ারডস ভলিউম উইল বি ডেডিকেটেড টু দ্য প্লেয়ার্স দ্য রেস্ট ইজ রিজার্ভ ফর প্রোভাইডিং মার্কেট লিকুইডিটি ইকোসিস্টেম পার্টনারশিপস অ্যান্ড গ্র্যান্ডস রেওয়ার্ডিং স্কোয়াডস অ্যান্ড আদার আইটেমস তো তারা বলতেছে সহজ বিষয় যেটা যে হ্যামস্টার ইয়ারডপ আমি গতকাল আগের ভিডিওতে বলেছিলাম যে এ পর্যন্ত ইতিহাসের সবথেকে বড়ো ইয়ারডপ হতে যাচ্ছে হ্যামস্টার কম্বার্ট এবং ষাট পার্সেন্ট তারা রেখেছে আমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য যা অর্থাৎ ইউজারদের জন্য যারা ইয়ারডপ ডেডিকেটেড প্লেয়ার রয়েছে শুধুমাত্র তাদের জন্য রয়েছে তো তাদের যে আপডেটগুলো রয়েছে সেখানে এখানে খুব ডিটেলভাবে তারা এখানে উল্লেখ করে দিছে এখানে তাদের হ্যামস্টার কম্বার্টের যে আপনার ম্যাপটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এবং তারা কী কী করছে হোয়াইট পেপারের ভিতরে সকল কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে তারা বলতেছে লঞ্চ ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে তারা কিন্তু আপডেট শুরু করছে এই যে দেখুন ছাব্বিশ দুই হাজার চব্বিশ লেখা রয়েছে মার্চ ছাব্বিশ দু হাজার চব্বিশে তারা লঞ্চ করছে এবং এটা এত দ্রুত ভাইরাল হয়েছে যে বলার বাইরে ঠিক আছে তো এইটা হোয়াইট পেপার ভিতরে আরও ডিটেল রয়েছে আমি আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুহ সুন্দর করে হোয়াইট পেপার সম্পর্কে আপডেটটা দিব আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন হ্যামস্ট্যার কোম্পানির যে আমরা ম্যাপটা এখন দেখে নিলাম এই ম্যাপটা সম্পর্কে আপনার কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যামস্টার কোম্পানি যদি আপনি এখন পর্যন্ত মিস করে থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং দেখুন তো এখানে তারা বলে দিছে যে এইখানে যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা সম্পর্কে একটু বলে দিই আমি তো রুটম্যাপ সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করলাম এখন তাদের যে আপডেটটা দিছে এখানে এখানে আপডেটটা সম্পর্কে এক মিনিট কথা বলি তারা বলছে যে তারা বিশ্বাস করে প্রত্যেকটা প্লেয়ারই তাদের শেয়ারগুলো খুব সফলতার সাথে নিতে পারবে এবং এখানে এর জন্য তারা ষাট পারসেন্ট টুকেন কমিউনিটির জন্য ডিস্ট্রিবিউশন করবে তো এখন তারা বলছে একটা কম্পারিসিভ মিক্স ব্রেকডাউন দ্যাট কভার্স দ্য আপকামিং এ সেকেন্ড সেশন অফ দ্য গেম তো গেমিংয়ের জন্য তারা দ্বিতীয় সিজন অলরেডি স্টার্ট করবে ঠিক আছে তারা টুকোনোমিক্সে ব্রেকডাউন করবে এবং তারা নতুন করে দ্বিতীয় একটা সিজন স্টার্ট করবে হ্যামস্টার কম্বার টুকেন ইয়ারডোভি ইজ এ টেকনিক্যালি কমপ্লেক্স আন Undertaking uh, unprecedented in the blockchain world. We are not setting specific dates for one simple reason. ইটস ইম্পসিবল টু প্রিডিক্ট দ্য একজ্যাক্ট টাইম লাইন ফর ইমপ্লিমেন্টিং দিস সলিউশন তো তারা একটা বর্তমান অ্যাপ যেহেতু এখন টেকনিক্যালি কাজটা করতেছে যে কীভাবে তারা পেমেন্ট আপডেট দিবে তাকে কীভাবে এয়ারডপ দিবে তার জন্য তাদের কিছুটা সময় লাগতেছে এবং তারা এর জন্য একজাক্টলি কোন সময়ে এয়ারডপটা দিবে এটা নিয়ে নির্দিষ্ট কোনো সময় দিতে পারতেছে না যার জন্য আমি কিছুক্ষণ আগে রুটম্যাপের ভিতরে যেটা দেখলাম সেপ্টেম্বর সারা তারা লঞ্চ করতে পারবে না এটা হইতেছে মেন কথা তো তারপর দেখুন তারা অবশ্যই টন ইকো সিস্টেমের মাধ্যমে তারা আপডেট করবে এবং সকল ইউজারকে টন ইকো সিস্টেমের মাধ্যমেই পেমেন্টটা করবে ঠিক আছে তো অলরেডি তারা তাদের ধৈর্য ধরতে বলতেছে ডিপি অ্যাপ্রিসিয়েট ইউ ট্রাস্ট অবশ্যই আপনার তারা গভীরভাবে সম্মান করে আপনার বড়সাকে টুগেদার উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান ইনক্রেডিবল স্টোরি তা তারা তারা বলছে যে অবশ্যই তারা আমরা সবাই মিলে একটা নতুন ইতিহাস তৈরি করবো তো তার জন্য আমাদের অবশ্যই রুডমেট আপডেট যেটা রয়েছে সেটার জন্য আমি আপনাদেরকে যতটুকু পারলাম ততটুকু বুঝাইলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন আর রোডম্যাপ দেখে আপনার হ্যামস্টার কোম্পানির কাজের আগ্রহটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজক্রে ডে পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম